অমর একুশে বইমেলায় আজ দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক নতুন বই প্রকাশিত হয়েছে। শুক্রবার প্রকাশিত বইয়ের সংখ্যা ছিল 298টি, আর আজ প্রকাশ হয় 171টি নতুন বই। ছুটির দিন থাকায় বইমেলা ছিল লোকে লোকারণ্য। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। বইমেলায় শনিবার ছুটির দিন সকালটা ছিল শিশুদের কলতানে মুখর। দিনভর পছন্দের বই কিনেন বইপ্রেমীরা। ভালো লাগছে, বিভিন্ন ধরনের বই কিনলাম, ধাঁধার বই, পেন্টিং বই, বাদল সৈয়দের পৃথিবী, এই বইটা কিনে পড়ি, তারপর যদি বইটা ভালো লাগে সেক্ষেত্রে অন্যান্য থ্রিলার উপর। মঞ্চে উন্মোচিত হয়েছে বেশ কয়েকটি বই, কিছু নতুন বই উন্মোচিত হয় স্টলের সামনে। নাম হচ্ছে প্রান্তিক তরুণদের উদ্যোক্তা হয়ে ওঠার গল্প। এই গল্পগুলো পড়ে গ্রামের বা মফস্বলের অন্য আরেকটা ছেলে বা মেয়ের মধ্যে একটা আগ্রহ তৈরি হবে যে ও পারলে আমি কেন পারবো না। দহনকাল, এটা কবিতার বই, বেরিয়েছে অনন্যা প্রকাশনী থেকে, 32 নম্বর স্টল। নির্যাতিত নিপীড়িত মানুষের কথা এখানে আমি তুলে ধরার চেষ্টা করেছি। ডুনের একটি বাধাই বই, 84 পৃষ্ঠার, এইখানে সমসাময়িকের উপরে কার্টুন আঁকা আছে। আর একটি কবিতার বই লিখেছি, আমার অসীম শূন্যতায়। বইটি একটু ভিন্নতা আছে, বইটি সম্পূর্ণ হাতে লেখা। বইমেলা প্রাঙ্গণে প্রকাশিত বইয়ের মধ্যে কবিতার বই ছিল বেশি। ঠিক আমি মানুষের কবিতা, এটি হচ্ছে ফিলিস্তিনের জাতীয় কবি মাহমুদ দারবিশের রচিত কবিতা। সেই কবিতাগুলো থেকে আমি অনুবাদ করেছি। ঘুরে স্বপ্নে মগ্ন, এটা আমার পঞ্চম কাব্যগ্রন্থ, এবার বইমেলায় প্রকাশিত হইল। এই বইটির বিষয়বস্তু হলো প্রেম, যে ভাবনাকে বেঁচেছি কবে, আজ বেঁচে দিলাম স্বপ্নকে। আমার বইয়ের নাম আমার সপ্তাহান্তের সমাপ্ত। বছরে 52টা সপ্তাহান্ত থাকে। আমি 2013 থেকে 23 প্রতি বছর 52টা করে সপ্তাহান্ত লিখেছিলাম। না হয় শুধু এতটুকুই হোক, এটা আমার এই বছরের বই আজব প্রকাশ থেকে বের হলো। বইমেলায় এবার থ্রিলার ও মুক্তিযুদ্ধ বিষয়ক বইগুলোর চাহিদা রয়েছে, একে বইমেলার জন্য শুভ বলছেন লেখকরা। প্রথম কিশোর থ্রিলার বের করার পর আমি একটু চিন্তিত ছিলাম পাঠকরা এটা কীভাবে নেবেন, কিন্তু আসলে অভাবনীয় সারা। 11 দিনের মাথায় এটার তৃতীয় মুদ্রণ হতে যাচ্ছে, স্বাভাবিকভাবে আমি খুবই খুশি। আর আসলে মুক্তিযুদ্ধ ভিত্তিক লেখা তো সবসময় আমাদেরকে অনুপ্রেরণা যোগায়, এবং আমাদের চেতনায় মুক্তিযুদ্ধ, আমাদের এই ইতিহাস নিয়ে আমরা বড় হয়েছি, এবং লেখার তাগিদ সেখানে যে আসলে নতুন প্রজন্মকে আমাদের এই ইতিহাসটা সঠিকভাবে জানানোর জন্য আমরা যারা লেখক আছি আমাদের ভূমিকা অনেকখানি। অমর একুশে বইমেলার 17 দিন শেষে প্রকাশিত মোট বই 1700 ছাড়িয়েছে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।